শুরু করার পরে আজকে যেহেতু প্রবলেম, এই প্রবলেমের জন্য কিন্তু আপনি আমি কেউই দায়ী না, বা সরাসরি ম্যানেজমেন্টকেও দায়ী আমরা করতে পারবো না। তার কারণ এটা আইনি জটিলতা, এটাও থাকতেই পারে। বাংলাদেশে আপনি ব্যবসা করবেন, জটিলতা থাকবে না তা না। একটা মুদি দোকানদার, সেও কিন্তু কোনো না কোনো জায়গা থেকে একটু জটিলতা পোয়াতেই হয় প্রত্যেকটা এরিয়াতে। আবার চাইলে বাংলাদেশে অনেক কিছু সম্ভব না, আবার চাইলে অনেক কিছুই সম্ভব যদি ক্ষমতা থাকে ইত্যাদি। তো আইনের জটিলতা গুলো সবসময় ক্ষমতা বা টাকা দিয়ে অনেক সময় সমস্যার সমাধান করা যায় না। অনেকে বলে যে ভাই টাকা আছে, আপনাদের কি ক্ষমতা নেই? দুটো মানুষের সাথে কি পরিচয় নেই? এত দেরি হচ্ছে কেন? সবকিছু টাকা দিয়েও হয় না, সবকিছু ক্ষমতা দিয়েও হয় না। আইনের একটা আলাদা ধারা বা আলাদা গতি আছে, এজন্য একটু দেরি হচ্ছে। ইনশাল্লাহ অচিরেই স্যারের দেখা আমরা পাবো। আপনাদেরকে যেটা আহ্বান করব সেটা হচ্ছে যে কোম্পানিকে গালাগালি করে লাভ নেই, লিডারদেরও গালাগালি করে লাভ নেই, কাউকেই গালি দিয়ে কোনো লাভ নেই, নিজের মুখ নষ্ট করারও দরকার নেই। ধৈর্য ধরেন, কপালে যদি আপনার জন্য এসপিসির মাধ্যমে ভালো কিছু থাকে, সৃষ্টিকর্তা যদি রাখে, তাহলে এমনিই পাবেন। আর যদি না থাকে, তাহলে এসপিসির ব্যবসা খুব ভালো রানিং থাকলেও আপনার কপালে কিছু ঢুকবে না এসপিসির মাধ্যমে। তো এখানে যারা কথা বলেন, তারা আলোচনা করেন, যেহেতু ইয়ার ফ্যামিলি হিসেবে আপনারা এখানে বসে কথা বলেন, একজন আরেকজনের সাথে দুঃখ প্রকাশ করেন বা যাই করেন না কেন, গল্প গুজব করেন, কিন্তু একজন আরেকজনকে এই যে মাঝে মাঝে রিপ্লে দিয়ে দিয়ে একজন একটা কথা বলে, সেটার আবার রিপ্লে রিপ্লে দেয়, মানে প্রতিহিংসামূলক রিপ্লে, এইগুলো করার দরকার কি ভাই? কি আপনি আমি কেউ তো কারোর শত্রু না। তো এইভাবে আসলে এখানে যেহেতু সবাই মিলে প্রতিদিন কথা বলেন, কথা বলার ভিতরে একটা মার্জিত রাখবেন। আমরা প্রত্যেকেই ভালো ফ্যামিলির মানুষ, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকের ফ্যামিলি মর্যাদা আছে, নিজের একটা ব্যক্তি মর্যাদা আছে, সেগুলো আমরা ঠিক রাখবো। আচ্ছা, কিছু মেসেজ আসছে, আসলে কোনো প্রশ্ন আছে কিনা দেখি। প্রশ্নগুলা দেখছি। স্যার একটা কথা বলতাম, মাইন্ড নিবেন না, আমার মাথায় ঢোকে না, এত টাকা কিভাবে দিবে? কোটি কোটি টাকার একজনের আইডিতে এত পরিমাণ হয়ে গেছে। রুহুল ইসলাম লিখেছে, আপনি কোন পজিশনে আছেন তা জানি না, আমার পজিশন থেকে থাকলে তো আপনি মনে হয় এই প্রশ্নটাই চিন্তা করার আগে স্টক করতেন। আপনার ধারণা কতটুকু রুহুল ইসলাম? আপনি একটু রিপ্লাই দেন তো, আপনার ধারণা কত কোটি টাকা জমে আছে? আমাকে একটা মানে এখানে মেসেজ দিয়ে রিপ্লাই দেন। আচ্ছা, আইন সবার কাছে সমান, জোর করে জামিন হবে না, রাইট? প্রফেশন, কথা শুনে আসি বললাম ভাই, প্রফেশন আসলে আমরা যেটা করে ইনকাম করে অন্তত 3 বেলার আহার যোগায়, আমি মনে করি ওইটাই আমার জন্য প্রফেশন। এটা কোনো কাগজে কলমে উল্লেখ থাকতে হবে এরকম কিছু না। যেমন হচ্ছে যিনি রিক্সা চালায়, কোনো কোনো কাগজে কলমে কোনো অ্যাপ্লিকেশনে কোনো জায়গাতে আমার মনে হয় না যে প্রফেশনের জায়গায়, পেশার জায়গায় লেখা আছে যে হচ্ছে রিক্সা চালক। আমরা তো শর্টলি অনেক পেশা দেখি যে চাকরিজীবী, ব্যবসায়ী বা অন্যান্য। তো অন্যান্য যদি একটা পেশা হয়, তাহলে এটাও একটা পেশা, কারণ সারা ওয়ার্ল্ডে এই মুহূর্তে কত পরিমাণ মানুষ এই পেশার সাথে জড়িত আছে, এটা আপনি একটু গুগলে সার্চ করে জরিপ করে দেখতে পারেন। হ্যাঁ, এটা অথবা বাংলাদেশে আমরা এই পেশাটাকে এখন পর্যন্ত ওই জায়গায় নিয়ে আসতে পারিনি, সেটা আমাদেরও ভুল আছে, বা সিস্টেমে হয়তো বা এখনো সম্ভব হয়নি এই কারণে। কিন্তু ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রি গুলোতে একটু তাকিয়ে দেখেন, এটা একটা আলাদা পেশা। আজকে ই কমার্স নিয়ে বা বিশ্বের সেরা 10 ধনীর ভিতরেও নাম নিয়ে আসতে কেন বললেন এটা পেশা না? হাসি পেল আপনারা, তারা তো রাত পর্যন্ত সজাগ না থাকাই ভালো, শুধু রাত জেগে আর কি হবে, সবাই আল্লাহকে ডাকি। আচ্ছা, ম্যাডামের কথা শুনে শান্তি মতো ঘুমাইতে চাই। ওকে ম্যাডাম, কথা বলবে, সমস্যা নেই। বাংলাদেশে এমএলএম চলবে না, আপনার হাসান খান, আপনার মন্তব্য আমি মোটামুটি রাইট বলবো। তবে এটা যেহেতু একটা প্রফেশন, যদি এটার যেহেতু আইন তৈরি হয়েছে, এখনো প্রণয়ন তৈরি হয়নি, 2013 সালে কিন্তু এমএলএম আইন
হয়েছে আপনি জানেন, অথবা প্রণয়নটা এখনো এভাবে হয়নি, চলবে না এই কথা বলে লাভ নেই, কারণ আপনি আমি এই দেশে সারা জীবন হয়তো বা এই পৃথিবীতে বেঁচে থাকবো না, এমন হতে পারে আপনার আমার জেনারেশনের পরের জেনারেশন তার পরের জেনারেশনের সময় হয়তো বা এটা একটা সম্মানীয় প্রফেশন হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। আজকে ই কমার্সের উপরও, ই কমার্স কিন্তু কোনো বিজনেস ছিল না বাংলাদেশে, এখন কিন্তু ই কমার্সের উপরে গভর্নমেন্টও ইয়ে দিচ্ছে।